কারণ হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাটা দেখতে পাচ্ছ প্রচন্ড খারাপ আর জঙ্গল। আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে, এই যে জলের বোতল নিয়ে এসেছি। যদি মাঝ রাস্তায় জল চিস না ভাই তাহলে জল খেতে হবে তো নাকি, এই জন্য জলের বোতলটা এনেছি। দেখে নাও এত হাসি হাসি বন্ধুরা, খুবই ভালো লাগছে। প্রথমবার পাহাড়ে আসলাম আমি। এই পল্লব দা তুই কবার আসলি পাহাড় বলে তো? এটা আমার প্রথমবারই। আমারও প্রথমবার, কারণ আমাদের এদিকে কোনো পাহাড় নেই তোমরা জানো নিশ্চয়ই। এখনো পুরোটুকু উঠেইনি, প্রচন্ড রোদ নিশ্চয় দেখতে পাচ্ছ, চারিপাশে জঙ্গল। আর দাদা গাড়ি নিয়ে আগে চলে গিয়েছে, জঙ্গল প্রচন্ড মেক করেছে মনে হয়, দেখতে পাচ্ছ। আমি আর পল্লবদা যাচ্ছি, এই যে পল্লবদা, ওই যে পাহাড়, ওই যে পাহাড়, ওর উপরে এখন উঠবো আমরা। দেখে শুনে হাঁটছি, দেখো প্রচন্ড নিচু, ওইখান থেকে আসছি আমরা, এই নিচে যাচ্ছি। এই যে দাদা নামছে জলের বোতল নিয়ে, এখন আমরাও যাচ্ছি নিচে। দেখতে পাচ্ছ বন পুরো, ওহ ব্যাপক জায়গা, এত বড় বড় কি আর বলবো, দেখতে পাচ্ছ। যখন ওর ওপরে উঠবো ওখানে লোক আছে অনেক নামছে, পল্লবদার আগে উঠছে, দেখো আস্তে আস্তে নিচু হচ্ছে, আমরা এইভাবে উঠছি। দেখো কি লিখে দিয়েছে কে, ভিউ কেমন আসছে, হেভি লাগছে চিমনিটা, লেটেস লাগছে। ও দেখো চিমনিটা, দেখো চিমনিটা হেভি লাগছে, প্রচুর ওপরে আছি আমরা, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, হেভি লাগছে জায়গাটা। ঠিক আছে, মেঘ গুলো তো আরো ব্যাপক লাগছে, পুরো ব্লগার ভাই চুপ থাক, বুঝলে চিমনি। এই যে দাদা উপরে যাচ্ছে, ভাবছো আমরা এত পাহাড়ের উপর দিয়ে যাবো, তো আবার ওপরে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি, বেশি উঁচু না, 556 মিটার লম্বায় পাহাড়টা, দেখতে পাচ্ছ। ও তোমাদের এই পাহাড়টার নামই বলতে মনে নেই, এই পাহাড়টার নাম শুশুনিয়া, এটা বাঁকুড়ায় অবস্থিত। ঠিক আছে, তোমরা দেখো প্রচুর হেভি লাগছে, প্রচুর ওপরে আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, ওরা প্রচুর ওপরে চলে গেছে। দাঁড়া আমি যাই তো ওদের ওখানে, যাই আবার আমি। ঠিক আছে, ওখান থেকে উঠবো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। ঠিক আছে, পল্লবদা আগে আছে, ওই যে ও উঠতে পারছেন আর, তো এখন ওপরে পৌঁছে যাবো, ওই যে টপ, আর বেশি এতে নেই আমরা, এক্ষুনি পৌঁছাবো। ওই যে পল্লবদার আগে আছে, আমি নিচে নিচে যাচ্ছি, নিচে তাকে যেতে হচ্ছে কারণ প্রচন্ড উঁচু, দেখতেই পাচ্ছ ঘেমে গিয়েছি। ও হো ঝান্ডা আনতে আমরা ভুলে গিয়েছি, ঠিক আছে তো পরের বার যখন আসবো ঝান্ডা নিয়ে আসবো। দেখো কত ওপরে আছি, ওইখানটাই হাইয়েস্ট জুম করলে আসছে, এত ওপরে আছি আমরা, ভাবতেই পারছ কত খাটনি করে উঠেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একই গাছে দুরকম পাতা, এ দেখো একটা পাতা আর এই দেখো একটা পাতা, বিশ্বাস না হলে এ দেখো ডালটাও দেখে নাও, এ দেখো দেখতে পাচ্ছ তোমরা, কি জানি কি হচ্ছে আজকাল এই প্রকৃতির মধ্যে। ঠিক আছে, আমরাও জানি না তোমরাও জানো না, এখানে একটু বুঝবো তারপরে যাবো পরে। ওই নিচে দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা এসেছি ওই হলুদ বাড়িটা, ওখান থেকে আমরা এত উপরে এসেছি, ভাবতে পারছ আমরা এত উপরে চলে এসেছি তোমাদের শুধু দেখানোর জন্য। আর আমিও প্রথমবার আসছি এই পাহাড়ে, মানে পাহাড়ে কোনোদিন উঠিনি, ওই যে দাদারা অনেক আগে চলে গিয়েছে, মানে আমারও যেতে হবে, তো যাই দাদাদের কাছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, হেভি লাগছে হাওয়াটা, উঁচু। ঠিক আছে, আমরাই বুঝছি, দেখো আমি ঘেমে গিয়েছি, আর এই পল্লবদা তো যেখানেই যাচ্ছে বসার জায়গা পাচ্ছে সেখানেই বসে পড়ছে, আর আমি সেই তোমাদের ব্লগই দেখাচ্ছি, প্লিজ সাপোর্ট করবে। কিন্তু আসছে দেখতে পাচ্ছ, তো এখনো কতখানি ওপর আমরাও জানি না, উঠবো এবার
দেখা যাক কতখানি ওঠা যায়। ওঠার ইচ্ছা আছে তো পুরো ফুলে উঠবো, মশা খাচ্ছে তো চলো উঠি। ওই যে দাদা সবসময় ফার্স্টে থাকে, আর এই যে সবসময় লাস্টে থাকে, আর আমি সবসময় মাঝখানে থাকি। হচ্ছে পল্লব দোকানে বসে পড়েছে, আরো উপরে উঠবে না এখন, আমি আর দাদা যাব, তো চলো উঠা যাক। উঠতে পারছি না, প্রচন্ড হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছ প্রচন্ড এখন উঁচু। আমরা একটু ওটা উঠে দেখলাম, আরো অনেকখানি যেতে হবে। আর পল্লব দাদা এখন কোথায় আছে কি জানি, অনেকটাই নিচে আছে ও। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।